দাদা, আমি এই পর্যায়ে আসলে যে বিষয়টি জানতে চাই, যে অনেক আপনার শুভাকাঙ্ক্ষী যারা রয়েছে বা আপনার যারা ভক্ত রয়েছে, তারা আসলে আপনার কাছ থেকে আপনার আইভি এর যে স্টোরি বা গল্পটা রয়েছে সেইটা আসলে অনেকে জানতে চাচ্ছে, যে আপনি আসলে কিভাবে আবার চুয়েটে আপনি অ্যাডমিশন টেস্টে সেকেন্ড ছিলেন, তারপর আপনার ওই জায়গা থেকে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং থেকে আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করলেন, তারপর আপনার আসলে কেন মনে হলো যে আসলে আপনি একজন কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আবার কেন মনে হলো যে আপনি আইবি? আপনি এর আগে বলেছেন যে আপনার আসলে ব্যবসায়ী হওয়ার ইচ্ছা ছিল, এটা আমরা আসলে আমাদের এপিসোডের মাধ্যমে অনেক দর্শক জানতে পেরেছে, কিন্তু অনেকে আসলে আইবিএ তে আপনার পরীক্ষার প্রিপারেশন প্লাস আসলে আইবিএ সম্পর্কে অনেকে জানতে চাচ্ছে যে আসলে কিভাবে তারা আইবিএর জন্য আসলে প্রস্তুতিটা নিবে, সেই বিষয়ে দাদা যদি আপনি কিছু বলতেন। ওকে, আমি আগেই বলেছি আমার আইবি এর জন্য প্রিপারেশনে হেল্প করেছিল, আমি ওই চুয়েটে পড়ার সময় জিআরই বিগ বুক বা অফিসিয়াল জিমেট বা এই ধরনের বেশ কিছু জিআরই জিমেটের বই পড়ে ফেলেছিলাম। এটা আমার খুব হেল্প করেছে এবং আমি সেখান থেকে স্টুডেন্টদেরকেও পড়াতাম, ওখান থেকে বিভিন্ন এক্সারসাইজ গুলো স্টুডেন্টদের পড়াতাম, এটা আমাকে খুব হেল্প করেছে। তো একজন প্রশ্ন করেছে আইবি এ সম্পর্কে জানতে চাই, ওকে আমি বলছি। আমি যখন চুয়েট থেকে যখন আমি পাশ করলাম, পাস করার পর যখন আমি বিসিএস এর জন্য পড়াশোনা করছি, চুয়েট থেকে কিন্তু আমি পাস করেছি বহু দেরিতে, প্রায় 7 বছর লেগেছে আমার। হ্যাঁ, 7 বছর লেগেছে, বা আমি লাগিয়েছি 7 বছর সময় আমি ক্ষেপণ করেছি পাস করতে। হ্যাঁ, আমি যখন বিসিএস পরীক্ষা দিব এই সিদ্ধান্তে আসলাম, তখনই আমি চুয়েট থেকে ডিগ্রিটা কমপ্লিট করার সিদ্ধান্ত নিলাম। এর আগ পর্যন্ত আমার ইচ্ছা ছিল না চুয়েট থেকে ডিগ্রিটা কমপ্লিট করার, কারণ আমার তো ইচ্ছা ছিল ব্যবসায়ী হব, আর ব্যবসায়ী হতে হলে তো অনার্স পাস করতে হয় না, আমার ওরকমই ইচ্ছা ছিল। যাই হোক, যখন আমি বিসিএস পরীক্ষার জন্য পড়াশোনা শুরু করলাম, তখন আমার এক বন্ধু বলছিল, আচ্ছা বন্ধু না, সে আমার ক্লাসমেট ছিল, সকল ক্লাসমেট কিন্তু বন্ধু না, আমরা বলার সময় ভুলে বলে ফেলি সে আমার বন্ধু, সব ক্লাসমেটরা কিন্তু বন্ধু হয় না, বন্ধু ব্যাপারটা অনেক ব্যাপক একটা শব্দ, অনেক গভীর একটা শব্দ, তো সকল ক্লাসমেটকে বন্ধু বললে বন্ধুর অবমাননা করা হয়, বন্ধুত্বের অবমাননা করা হয়, সব ক্লাসমেটকে কখনো তোমরা বন্ধু বলো না। তো অনেকগুলো ক্লাসমেট এমনও থাকে শেষ পর্যন্ত পরিচিত থেকে যায়, ক্লাসমেটও থাকে না, পরিচিত থেকে যায়, তাদের কার্যকলাপ, তাদের অ্যাপ্রোচ সবকিছু মিলে তোমার সেটাই মনে হবে। তো আমার এক ক্লাসমেট তখন বলছিল, হ্যাঁ সুশান্ত, শুনলাম বিসিএস পরীক্ষা দিবে। তো আমাদের সময় বিসিএস টাকে খুব একটা পাত্তা দিত না কেউ, আর ইঞ্জিনিয়ারিং পড়ে কেউ বিসিএস পরীক্ষা দিবে এটা কেউ ভাবতো না, কারণ ইঞ্জিনিয়ারদের এমনি চাকরির কোনো অভাব নাই, এমনি চাকরি হয়ে যায়, তো আবার সিভিল সার্ভিসে আসবে এটাকে মনে করতো সবাই, যে তার এটা ডিমোশন হচ্ছে, তার ডিমোশন হচ্ছে, সে তার নিজের লেভেলটাকে নামিয়ে ফেলছে। সবাই বলছে সুশান্ত বিসিএস পরীক্ষা দিচ্ছে, এটা কোনো কথা, ও কত ছেলে কেন বিসিএস পরীক্ষা দিবে, ও তো এখানে কিছু ট্রাই করতে পারতো কম্পিউটার লাইনে, সে কেন দিচ্ছে। তখন আমাদের এক ফ্রেন্ড বলল, আরে বেটা বুঝিস না কেন, সুশান্ত বিসিএস পরীক্ষা দিবে না, কে বিসিএস পরীক্ষা দিবে, ওর গ্রেডিং জানিস, ওর হচ্ছে 2.74, ও তো 2.74 দিয়ে কোন একটা ভালো জায়গায় পরীক্ষায় দিতে পারবে না, ওকে তো বিসিএস পরীক্ষা দিতেই হবে, ওর তার কোনো গতি নাই। তখন এটা আমার খুব গায়ে লাগতো, আমার আবার তখন খুব গায়ে লাগতো, মানে আমার সামনে আমার মুখের উপর কেউ কোনো কথা বলে যাবে এটা সম্ভব না, আমি আমার কাজ দিয়ে তার কথাটাকে প্রতিহত করতাম, মুখে কিছু বলতাম না, তাকে কখনো খুশি লাগিয়ে দিতাম না, আমি আমার কাজগুলো এমন ভাবে করে দেখাতাম সেই কাজটা তাকে পুরো থামিয়ে দিত, সেইটুকু করতে পারতাম আমি, ওইটুকু জেদ আমার মধ্যে ছিল। যখন আমি শুনলাম কেউ আমাকে বলছে, আমার সম্পর্কে বলছে যে সে বিসিএস পরীক্ষা না দিয়ে কি করবে, সে তো কখনোই কর্পোরেট লাইনে যেতে পারবে না, সে তো মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কখনো চাকরি করতে পারবে না, সে তো বিসিএস পরীক্ষা দিবেই, তখন আমার কাছে মনে হলো ওকে ফাইন, কোনো সমস্যা নাই, বাংলাদেশে যে কর্পোরেট সেক্টর গুলো আছে সে কর্পোরেট সেক্টরে কাজ করতে হলে, যে মাল্টি ন্যাশনাল কোম্পানি গুলো আছে সে মাল্টি ন্যাশনাল কোম্পানি গুলোতে কাজ করতে হলে সবচাইতে ভালো যেটা গেটওয়ে সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির আইবিএ, সেখান থেকে পাশ করলে তুমি কর্পোরেটে যাওয়াটা তোমার জন্য সোজা, বা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কাজ করাটা তোমার জন্য সোজা। তখন আমি ঠিক করলাম বাংলাদেশের যেটা সবচাইতে ভালো গেটওয়ে কর্পোরেটে যাওয়ার জন্য, আমি সেই গেটওয়েতে যাব, আমি সেখানে নিজেকে ভর্তি করাবো, তবে সেই ডিগ্রিটাকে আমি কোনো কাজে লাগাবো না। আমি সবাইকে এটা দেখাতে চাই, আমি চাইলে মাল্টি ন্যাশনাল কোম্পানিতে যেতে পারতাম, আমি চাইলে কর্পোরেট সেক্টরে চাকরি করতে পারতাম, আমি ইচ্ছা করে করি নাই, আমার করতে ইচ্ছা করে নাই বিধায় আমি করি নাই, আমার ইচ্ছা সিভিল সার্ভিসে আসবো, আমি সিভিল সার্ভিসে এসেছি, আমি চাইলে কর্পোরেটে যেতে পারতাম, সেখানে আমার কোনো ব্যর্থতা ছিল না, সেখানে আমার কোনো অযোগ্যতা ছিল না, নিজেকে কারো চোখে অযোগ্য হিসেবে দেখা এর চাইতে বড় লজ্জার কোনো কিছু নাই। আমি সেই লজ্জার হাত থেকে বাঁচার জন্য জেদ করে আইবিএতে পরীক্ষাটা দিয়েছিলাম, তো ভাগ্য প্রসন্ন ছিল আমি সেখানে ভর্তি হতে পেরেছি, সেখানে পড়াশোনা করতে পেরেছি,
এবং আমার যে বন্ধুটা এই কথাটা বলেছিল তার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো, সে এমন করে না বললে আমি হয়তো আইবিতে পরীক্ষা দিতাম না, এই আর কি। জি দাদা, অনেক অনেক ধন্যবাদ আপনার কাছ থেকে আপনার আইবি এর গল্প জানলাম, আর আমাদের অনেক দর্শক আপনার কাছে অনেক